গণভ্যুত্থান পরবর্তী সময়ে যেমনটি গুঞ্জন রয়েছে বেশ কয়েকজন মন্ত্রী এমপি ইতিমধ্যে দেশ ত্যাগ করেছে তাদের আশ্রয়দাতা কারা আর এখনো কারা আসলে স্বৈরাচারের পক্ষে কাজ করছে ধন্যবাদ আশ্রয়দাতা কারা অন্তত আমরা একটা জিনিস দাবি জানাতে পারি যারা ভারতে আশ্রয় নিয়েছে এটা তো অবৈধ অনুপ্রবেশ হওয়ার কথা ওরা বৈধ অনুপ্রবেশ প্রতিনিধিদেরকে অমিত শাহ বলেছেন পাধরে ঝুলিয়ে সোজা করে ফেলবেন তো তাদেরকে দিয়েই সোজা করাটা যাতে ভারত শুরু করে এখন খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা সত্য আমরা পত্রপত্রিকার রিপোর্ট দেখলাম এমন অনেক মানুষজন পালিয়ে গেছেন যারা অনেক বড় বড় অপরাধের সাথে জড়িত আমরা এই অভ্যুত্থানের পর বা এর আগেও আমাদের মানে মূল দাবি যেটা ছিল সেটা হচ্ছে ক্রমাগত এই ধরনের অপরাধ যারা করেছে এই দেশটাকে যারা একেবারে একটা ইন অল অ্যাসপেক্টস ধ্বংস করে ছেড়েছে তাদের তো একটা বিচার আমরা চেয়েছিলাম ন্যায় বিচার আমরা জাস্টিস করতে চাই তাদের জন্য তারা ধরা পড়া তাদের সঠিক তদন্ত সঠিক মামলা আমরা অনেক ক্ষেত্রে দেখছি সঠিক মামলা হচ্ছে না সেই প্রিভিয়াস এই মামলা দিয়ে হয়তো বোঝানো যাবে যে প্রিভিয়াস সরকারের যে প্রসেস ছিল সেই ভূত এখন অনেক ক্ষেত্রে আছে পালানোর ক্ষেত্রে ঘটনাটা টু সাম এক্সটেন্ট সেটা হচ্ছে পুরো প্রশাসন পুলিশ বা একটা সময় পুলিশও ঠিক মতো ছিল না এরা আগের সরকারের নিয়োগকৃত এবং অনেক ক্ষেত্রেই তারা ওদের হয়ে কাজ করেছেন এবং তার চেয়ে জরুরি কথা আওয়ামী লীগের মানুষজনের কাছে অকল্পনীয় পরিমাণ টাকা আছে মানে আমরা এই রেফারেন্স দিয়েই বলতে পারি প্রধানমন্ত্রী যখন বলেন তার পিয়ন চারশো কোটি টাকার মালিক তাহলে মন্ত্রী এমপি বা বড় বড় পদে যারা দলের ছিলেন তাদের কি পরিমাণ টাকা আছে আমরা ধারণা করতে পারি এবং এই পরিমাণ টাকা যদি আপনি খরচ করেন গভীর সময় একটা গানের একটা বাক্য এরকম টাকা কথা রাখে টাকা তো কথা রাখে আসলে আর আমাদের মতো হাইলি করাপ্টেড একটা সোসাইটিতে আপনি পনেরো বছর থেকে রন্ধ্রে রন্ধ্রে নানা ফর্মে দুর্নীতি ঢুকিয়ে দিয়েছেন আর সেখানে কি আসলে আল অনুসন্ধানী প্রতিবেদন অল দা প্রাইম মিনিস্টার্স ম্যান থেকে দ্য মিনিস্টার্স মিলিয়ন্স একদম সেই চিত্রটি তুলে ধরে মোটামুটি তেমন কিছু না ধরুন ভূমি প্রতিমন্ত্রী সাবেক আমরা আল জাজিরার রিসেন্ট রিপোর্টের কথা যদি বলি সাবেক ভূমি প্রতিমন্ত্রীর সবকিছু মিলে তিন হাজার কোটি টাকার পাঁচশো ছয়শো বাড়ি দেখানো গেছে তিন হাজার কোনো কোটি টাকা কোনো টাকাই নেই এটা ওনার অতি তুচ্ছ অংশ আর রিপিট পেট পিয়ন চারশো কোটি টাকা ইসলাম অফ সাইফুজ্জামান চৌধুরীর বাবা আওয়ামী লীগের নেতা ছিলেন মন্ত্রী ছিলেন উনি খেয়েছেন ছেলে খেয়েছেন সুতরাং তিন হাজার এটা খুবই সামান্য টিপ অফ দ্য টিপ অব দ্য আইসবার্গ আমি এইভাবে বলি টিপ অফ দ্য আইসবার্গ না টিপ অফ দা টিপ অব দ্য আইসবার্গ ওদের সম্পত্তির পরিমাণ আমরা আসলে কল্পনাও করতে পারবো না কল্পনাও করতে পারবো না বাংলাদেশে ইভেন আমি আওয়ামী কথা বলছি উনি তো তিন হাজার কোটি টাকা সম্পদ দেখালো দুই হাজার কোটি টাকা ফরিদপুরের দুই নেতা পাচার করেছে এটাও আমাদের কথা না এটা র্যাবের কথা কিন্তু সেখানে তো প্রশ্ন আসে স্বৈরাচারের অলিগার্করা যদি টিকে থাকে গণভ্যুত্থানের সফল টিকবে কি এটা একটা প্রশ্নের ব্যাপার কিন্তু অলিগার্কদেরকে যাতে টিকে তারা না থাকতে পারে কিন্তু আমরা দেখছি টিকে আছে আমরা অনেক অলিগার্ককে দেখেছি যারা শেখ হাসিনার সাথে কবরে যেতে প্রস্তুত ছিলেন স্লোগান দিয়েছেন তাদের জন্য এমন সব বক্তৃতা করেছেন যে শেখ হাসিনার জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত সেরকম কোনো কোনো অলিগার পালিয়েছেন কিন্তু অলিগার দেশে আছেন এবং বেশ দাপটের সাথে আছেন ওই যে বললাম একটা হাইলি কারাপ্টেট সোসাইটি তৈরি করা হয়েছে যেখানে টাকা কথা রাখে এবং এটাও ইনফ্যাক্ট এই গণভ্যুত্থানে যারা ইনভলভ ছিলেন যারা কাজ করেছেন এই শহরগুলো তুলতে হবে এবং এই অলিগারটা যদি একই রকম দাপটে থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে আমরা যে ধরনের বাংলাদেশ দেখতে চাই সে বাংলাদেশ হবে না অলিগারকে কাজই হচ্ছে যে কোনো উপায়ে শাসন ব্যবস্থাটাকে নিজের টাকা উপার্জন করার পক্ষে নিয়ে আসার তাই তারা করার চেষ্টা করবে এবং সেই আলামত কিছু কিছু ক্ষেত্রে আছে আমাদের সেইগুলো নিয়ে কথা বলা শুরু করা দরকার